আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজ আমি আপনাদের জন্য একটি চমৎকার ও অনেক অনেক উপকারী ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা বিবাহিত জীবনে প্রত্যেকটা পুরুষের মনে একটি আক্ষেপ একটি আশা যে স্ত্রীর সাথে ঘনিষ্ঠ মুহূর্তে কিভাবে অধিক সময় ধরে বীর্য আটকে রাখা যায় যারা এক মিনিট দুই মিনিট বীর্য আটকে রাখতে পারে তারা নিজেকে দুর্বল মনে করে আবার যারা পাঁচ সাত মিনিট বীর্য আটকে রাখতে পারে তারাও নিজেকে দুর্বল ভাবে প্রিয় বন্ধুরা যারা দশ মিনিট পনেরো মিনিট বীর্য শুক্রাণু আটকে রাখতে পারে তারাও ভাবে যে আমি মনে হয় দুর্বল আরেকটু বেশি সময় পারলে মনে হয় ভালো হইতো প্রিয় বন্ধুরা আসলে প্রত্যেকটা পুরুষে চায় ঘনিষ্ঠ মুহূর্তে স্ত্রীর সাথে অধিক সময় ধরে মিলন করতে স্ত্রীকে পরিপূর্ণ মন ভরে আনন্দ দিতে নিজেও আনন্দ পেতে চায় কে না চায় ঘনিষ্ঠ মুহূর্তে স্ত্রীর মুখে হাসি ফুটাইতে নিজের মুখে হাসি ফুটাইতে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী উভয় সুখী হতে কে না চায় সকলেই চায় স্বামী স্ত্রী উভয় চায় উভয় পরিপূর্ণ তৃপ্তি পাক মন ভরে আনন্দ পাক প্রিয় বন্ধুরা আর এজন্য অনেকে অনেক সময় যৌন উত্তেজক ট্যাবলেট হার্বাল ক্যাপসুল ভায়াগ্রা জিনসিং এসব যৌন উত্তেজক ক্যাপসুল ট্যাবলেট তারা সেবন করে থাকে প্রিয় বন্ধুরা আপনাদের আর এইসব পাওয়ারফুল যৌন উত্তেজক ক্যাপসুল ট্যাবলেট আপনাদের সেবন করতে হবে না আমার এই রেমেডিটা আপনারা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে অনুসরণ করে এইভাবে আপনারা যদি তৈরি করে খেতে পারেন ইনশাআল্লাহ ঘনিষ্ঠ মুহূর্তে আপনি অনেক অনেক সময় ধরে বীর্য শুক্রাণু আটকে রাখতে পারবেন আপনি এত সময় ধরে স্ত্রী মিলন করতে পারবেন যে আপনার স্ত্রীর মন ভরে যাবে আনন্দে প্রিয় বন্ধুরা তো আসুন আমরা দেখি কোন কোন জিনিস দিয়ে আমরা এই ঔষধটি তৈরি করে খাবো একেবারে সহজ নিয়ম ঘরোয়াভাবে প্রিয় বন্ধুরা আপনাদের মাত্র চারটা জিনিস প্রয়োজন হবে এই চারটা জিনিস আপনাদের সকলের ঘরে আপনারা মশলা হিসাবে ব্যবহার করে থাকেন একেবারেই সহজ তৈরি করতে আমরা ঘরোয়াভাবে সবসময় তৈরি করে খাইতে পারবো ইনশাল্লাহ আপনারা যদি এই সঠিক নিয়মে খাইতে পারেন স্ত্রীকে আপনার মন মতো ঘনিষ্ঠ মুহূর্তে অধিক সময় ধরে আনন্দ দিতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আপনাদের একশো গ্রাম দারচিনি লাগবে পঞ্চাশ গ্রাম শুকনো আদা যেটাকে কবিরাজি ভাষায় বলা হয় সুট আর আপনাদের প্রয়োজন হবে পঁচিশ গ্রাম জৌত্রিক পঁচিশ গ্রাম লবঙ্গ তো আসুন আমরা প্র্যাকটিক্যালিভাবে দেখি কিভাবে তৈরি করব কিভাবে খাবো আর আপনাদের প্রয়োজন হবে মধু তো আসুন আমরা দেখি প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আপনাদের সর্বপ্রথম এই দারচিনি একশো গ্রাম সুট পঞ্চাশ গ্রাম জৈত্রিক পঁচিশ গ্রাম এই হল যৌত্রিক লবঙ্গ পঁচিশ গ্রাম এই চারটা জিনিস আপনারা সুন্দর করে এই পরিমাণ নিয়ে পাউডার করবেন পাউডার করার পরে আপনারা কিভাবে খাইবেন আপনাদের আর প্রয়োজন হবে মধু প্রিয় বন্ধুরা খাঁটি মধু হতে হবে এক নম্বর প্রাকৃতিক মধু হতে হবে এই খাটি মধু দিয়ে আপনারা এই পাউডার সকালবেলা খাওয়ার আগে আপনারা এক চামচ পাউডার নেবেন এই চারটা পাউডার থেকে এক চামচ পাউডার নেবেন এক চামচ মধু এই দুইটা জিনিস আপনারা ভালো করে একটি পেয়ালাতে এভাবে মিক্সার করবেন চাটনির মতো বানাইবেন বানানোর পরে আপনি খেয়ে ফেলুন এবং রাত্রেবেলা খাওয়ার আগে খেয়ে ফেলুন ইনশাল্লাহ আপনার প্রসঙ্গ এত শক্ত হবে ঘনিষ্ঠ মুহূর্তে আপনার স্ত্রীর মন ভরে যাবে প্রিয় বন্ধুরা তো আমরা সকলেই এই নিয়মে সঠিকভাবে খাব আমরা যৌন সমস্যা থেকে চির মুক্তি পাবো প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি